এটা কি ধরনের অসভ্যতা? এটা কি ধরনের অসভ্যতা? কলেজে কমন রুমটাকে হোটেলে বারবানি রেখে দিয়েছেন। আমরা রিহার্সাল করছি। রিহার্সালের জন্য রিহার্সাল রুম রয়েছে, সেখানে যান। আর পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে। চল রে, আমরা বরং রিহার্সাল রুমেই যাই। ভালো ছেলের পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে তো? চুপ কর তো। কমন ফ্রেন্ড, উই ডোন্ট কেয়ার দিস গাই। এতক্ষণ ধরে অয়েলিং করে প্রিন্সিপালকে ম্যানেজ করলাম বাইরের সিস্টার, আর ওনারা চলে যাচ্ছেন। সময় নষ্ট না করে রিহার্সাল কর, চল। রিহার্সাল করতে গেলে ক্যাসেট চাই। ক্যাসেট কোথায়? কিরে বাবলু, ক্যাসেট দিস না? দিনই মানে একেবারে মেড ইন জাপানে ক্যাসেট দিয়েছি তো। এই নে তোর মেড ইন জাপান। ইসিলিয়ে মার খাতা হয় ইন্ডিয়ান ইয়াং জেনারেশন। লন্ডন হলে আফটার আবে চুপ করা লন্ডনে বাচ্চা। ড্রামা ক্যাসেটটা ভাঙলো কে আবার? আমাদের কলেজের বিদ্যাসাগর। ন্যাকামো করিস না বল, কে ভেঙেছে? তোর প্রাণের বন্ধু তুলাল চন্দ্র। ওর এত বড় সাহস, ও ভেবেছেটা কি? চল তো, চল ওর বিদ্যাসাগর কোথায়, চল 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 চল। আরে দুলাল, এই ক্যাসেটটা তুই ভেঙেছিস? হ্যাঁ। কেন? আমার পড়াশোনা ডিস্টার্ব হচ্ছিল। স্টুপিড, বুঝলি জান তো, পড়াশোনা নয় শোম্যানশিপ। কলিকালের বিদ্যাসাগর। কিরে, এই ক্যাসেটটার দাম 75 টাকা, 75 রুপিস, বের কর। 75 টাকা? 75টা পয়সা আমি দেবো না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু ব্যাঁকা করে নিতে হয়, তাও জানিস না কি নাস্তি গন্ধ সাথে। দেখ দেখ, পয়সার ব্যাগ দেখে মনে হয় বেগুন বেচে। জানি আমারও কটা সামান্য পয়সা দিয়ে আপনাদের সাজার লিস্টিক কেনা যাবে, ওইটুকু পয়সা আমার সম্ভব, ওটা দিন। আহারে, এই রমা বেচারা থলিটা দিয়ে দে না, নাটক করছে। রমা প্লিজ দিয়ে দে না। জান তো, এক কাজ কর তো, তোর বন্ধুকে বল এইটা একটু ভেতরে ঢুকিয়ে দিতে, তাহলে আমি ওর থলি ফেরত দিয়ে দেবো। বল না, বন্ধুর মর্যাদা। থ্যাংক ইউ। তুলা, সবার সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা কর। যাক, কাল ফাংশনে কিন্তু অবশ্যই আসিস। অপসংস্কৃতি, অশ্লীল, এটা আমাদের লজ্জা, আমাদের কলেজে বদনাম। আপনারা প্রতিবাদ করছেন না কেন? প্রতিবাদ করুন, করুন প্রতিবাদ। রমা, উপস্থিত বন্ধুরা, আমাদের যে ছাত্র বন্ধুটি এই অনুষ্ঠানকে অপসংস্কৃতি, অশ্লীল ইত্যাদি নানান বিশেষণে ভূষিত করলেন, আমার তার কাছে অনুরোধ, তিনি যেন স্টেজে এসে দেখিয়ে দেন সংস্কৃতি কাকে বলে।
কি হলো সংস্কৃতির বিষয়টাই জান তেজে আহ কেন ওকে ডিস্টার্ব করছেন আমি জানি উনি আসতে পারবেন না আসলে আমাদের ভারতবর্ষে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা কিছু করে না করতে জানে না জানে শুধু অপরের সমালোচনা করতে আর উনি ওদের মধ্যে একজন যাকে নজরুলের ভাষায় বলা হয় জাতের নামে বজ্জাতি কালকের প্রোগ্রামটা কিছু দিল তবে তোরা যাই বলিস দুলালের যে ট্যালেন্ট আছে এটা কিন্তু মানতেই হবে কিরে বল না কি অপূর্ব গানের গলা বলতো তেমনি গানের সুর আর কথা তুই তো দেখছি দুলালের প্রেমে পড়ে গেছিস অফকোর্স বাট 99% 1% ডিপেন্ডস আপন দুলাল ঠিক এগোতে সাহস হচ্ছে না বুঝলি চুপ কর তো লজ্জা করছে না এর মধ্যে ভুলে গেলি কালকে আমাদের কিভাবে অপমান করলো এই অপমানের বদলা আমাদের নিতে হবে আমেরিকা হলে কি করতে জানিস কোল্ড রিভলভার ভাড় করে একেবারে ঠাঁই 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 আমেরিকা তোরা একটু বস আমি তোর একটু আসছি কালকে ফাংশনটা কিছু দিল রমা এই অপমানের বদলা চাই এই যে শুনুন না আমায় কিছু বলছেন প্লিজ এক মিনিট দরজাটা খুলছে না প্লিজ হেল্প করুন না কি ব্যাপার রমার গলা মনে হচ্ছে রমার চল তো হ্যাঁ চল তো প্লিজ দরজাটা খুলতে দিন প্লিজ সরে যান আমি আপনি কি ক্ষতি করেছি প্লিজ আমি আপনাকে হাত জোর করে বলছি কেন করছেন এসব আমার ক্ষতি করার লাভটা কোথায় আমি কিন্তু পড়াশোনা করতেছি প্লিজ প্লিজ এমন করবেন না প্লিজ খুলে দিন দরজাটা শুনো আমার কথা শুনো চলে মনে হচ্ছে এটা রমার বল এই যে আমাদের সংস্কৃতির বাহক উপরে রাম ভিতরে কম মন্টু সব শুধু বিশ্বাস মন্টু সব চল চল প্রিন্সিপালে চল চল তো মন্টু চল আমার কথা আমার কথা শোন মন্টু চল চল মন্টু চল জানিস তুমি না আমার না কদিন ধরে ডানচোখটা খুব লাফ আছে কি জানি বাবা আবার কোনো বিপদ ত্রিপদ হবে না তো ওহ মা তোমার এই কুসংস্কার ছাড়ো তো না না তুই বুঝতে পারছিস না দেখ কদিন হলো রমাটার কোনো চিঠিপত্র পাচ্ছি না কি জানি ওর আবার কোনো অমঙ্গল ঠমঙ্গল হলো নাকি আরে বাবা কি আবার হবে সামনেই পরীক্ষা পড়াশোনা নিয়ে ব্যস্ত তা হোক তুই বরং ওকে একটা চিঠি আচ্ছা ওরি না ওরি না তুই বরং ওকে একটা টেলিগ্রাম করে দে বাবু ও দরওয়ানজি ও রমা দিদি কো বুলা দেনা আপনি বাহার চলে গে ও ঠিক হ্যাঁ वापस आने से बोल देना कि जयंत बाबू आया जरूर बता दे ठीक किरे रोमा तू ही बाबू ने ली की बैपर की बोलता कॉलेज आस्तीस ना हॉस्टल के लिए तुझे पावा जाए ना जानता हूँ एक्टिविशन प्रॉब्लम है पूरी किसी তুই আমাকে হেল্প করতে পারিস আরে উপকার করাকে হেল্প বলছিস কেন কি ব্যাপার কি হয়েছে বল জয়ন্ত আমি
কি হয়েছে কি বল না বল জয়ন্ত আম ক্যানিং কি বলছিস কি রমা সেদিন তুই ঠিকই বলেছিলি জয়ন্ত আমায় একদিন অনুতাপ করতে হবে সেই অনুতাপের জ্বালা নিভেছে ভালোবাসার ছোঁয়ায় আর সেই ছোঁয়ায় আজ আমি মা হতে চলেছি যার মহানুভবতার কাছে হেরে কেউ সুখ দুলাল এখন কি করবি কিছু ভেবেছিস ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের সামনে এখন দুটো রাস্তাই খোলা আছে একটা হলো দুলালকে বিয়ে করা কিন্তু বর্তমানে ওর যে অবস্থা আমার মনে হয় ওর পক্ষে কিছুতেই সম্ভব হবে না জাস্ট ইম্পসিবল আর একটা হচ্ছে এখনই নার্সিং হোমে গিয়ে অ্যাবর্শন করা মানে বাচ্চা নষ্ট করা জানত যখন আমি বুঝতে পারি তখন কাউকে কিছু না জানিয়ে নার্সিং হোমে অ্যাডমিশন নিই কিন্তু তাহলে তো বিয়ে ছাড়ার অন্য কোনো পথ দেখছি না রমা কিন্তু তোর বাড়ি না বাড়ির মত হবে না কারণ আমি আমার বাবাকে জানি উনি কিছুতেই দ্যাটস নট এ প্রবলেম আগে তোর বিয়ে তারপর তোর বাবা একটু বস আমি আসছি এই তোমাদের দুলালদাকে দেখেছো হ্যাঁ দেখেছি ওখানে বসে আছে ওখানে ঠিক আছে যাও এই যে গুরু একটু পায়ের ধুলো দাও মাইটি দেখে তো মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানো না এখন বই বন্ধ রেখে চলো আমার সঙ্গে কোথায় তালাতে চাবি যখন তুমি মেরেছো তখন দরজা তো তোমাকেই খুলতে হবে বন্ধু তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি কিছুই বুঝতে পারছি না কালীঘাটে চলো সব বুঝতে পারবে চলো কালীঘাট হ্যাঁ হ্যাঁ চলো লাল মামা লাল এই দুলাল জয়ন্ত ডাকছে রমা আসছি আরে জয়ন্ত আয় আয় ভেতর আয় আয় কিরে হাসছিস কেন রে হাসবো না মুখটা একবার দেখে নে সিঁদুরে একবারে লাল হয়ে গেছে ও সালা তোরা ভুলে যাস না এ বাড়িতে তোদের পাশের ঘরে আমিও থাকি এন্ড আফটার অল আই এম এ ব্যাচেলর জয়ন্ত সবই বুঝলাম কিন্তু সাত সকালে সুটকে সাথে চললি কোথায় শিলিগুড়ি শিলিগুড়ি হঠাৎ শোনো বন্ধু তোমাদের দুজনের বিয়ে দিয়েছি নিজের বাড়িটা ছেড়ে দিচ্ছি তোমাদের সংসার পাতার জন্য তবে এমন কোনো দাসখত লিখে দিইনি
যে সারা জীবন তোমাদের দুজনকে পুষবো। তাই বাবার কাছে যাচ্ছি, যদি তোমার স্বামী দেবতার একটা হিল্লে করতে পারি। সত্যি তোর হেল্প কোনোদিনও? হ্যাঁ, কোনোদিন ভুলতে পারবি না, তাই তো? দেখ, এ সমস্ত বাজারি ফর্মালিটিস না, তোদের কাছ থেকে অন্তত আশা করি না। সরি জানতো। চলি রে, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। ও, আর একটা কথা, আমার বাবা এই খাটটা না আমার ফুলসজ্জার জন্য অ্যাডভান্স করিয়ে রেখেছিল, তা এটা যেন অক্ষত অবস্থায় পাই। এটা দয়া করে ভেঙে ফেলো না বন্ধুর দয়। চলি রে। ও, আর একটা কথা। আবার? না না, সিরিয়াস কথা, তুই আগে শোন ভালো করে। কি কথা? শোন, তোর বাবাকে না একটা চিঠি লিখে সবকিছু জানিয়ে দে। আমার কিন্তু মনে হচ্ছে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। চল। রমার মা, রমার কুচিটি কুচিগুলো সব দেখে শুনে নিয়েছে তো নাকি? ও মা, সে কি আর বলতে, আমি সব গুছিয়ে নিয়েছি। ও শালা বাবু, হ্যাঁ, মিষ্টি মিষ্টি গুলো ভালো সাইজ দেখে নিয়েছে তো? ভাববেন না, খেয়ে দেখেছি, একেবারে আমার মতো খাঁটি। কি জানি বাপু, মেয়ে সম্বন্ধ দেখতে গেলে যে মিষ্টি নিয়ে যেতে হয়, এ আমি বাপের জন্মে শুনিনি। বাপের জন্মে তুমি অনেক কিছুই শোনোনি দেখোনি, যে আমার সঙ্গে বিয়ে হওয়ার পর দেখছি। হ্যাঁ, চোখে সব সর্ষে ফুল দেখছি। কি বললে? সর্ষে ফুল তুমি দেখছো না আমি দেখছি? আহ, তোমরা আবার শুরু করলে? সত্যি মা, তোমাদের নিয়ে আর পারি না, একটা শুভ কাজে যাচ্ছ। আহ দিদি, দেরি করছি, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, ওদিকে আবার ছেলের বাড়ি মিষ্টি বাসি হয়ে যাবে। এই ভব্বল, তুই কিন্তু রিনাকে ঠিক মতো দেখবি। আর রিনা, তুমি কিন্তু ভালোভাবে থাকবে মা। আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক থাকবো। প্রথমশাই আপনার চিঠি। ভগবানের অশেষ করুণা, যে যাত্রায় সুনীবাবু বেঁচে গেলেন। কার্ডিয়াক অ্যাটাক, ফার্স্ট টাইম। কি বলছেন ডাক্তার বাবু? কার্ডিয়াক অ্যাটাক? ইয়েস, সেকেন্ড টাইম হলে কিন্তু বাঁচানো মুশকিল। বি কেয়ারফুল, ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না যা উনি পছন্দ করেন না। সব সময় হাসি খুশি রাখবার চেষ্টা করবেন। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যাতে কোনো রকম ভাবে কোনো উত্তেজনা না হয় বা কোনো টেনশন না হয়। এ হলে কিন্তু সেকেন্ড অ্যাটাক। তবে এর একমাত্র চিকিৎসা হচ্ছে রেস্ট। বললে? বেড রেস্ট, 3 মাস বেড রেস্ট। বেড রেস্ট 3 মাস বেড রেস্ট? হ্যাঁ, আমার মান সম্মান বংশ মর্যাদা আভিজাত্য সব কলকাতার ফুটপাতে ঘোরাঘুরি যাচ্ছে, আর তুমি আমায় বলছি না 3 গেট লস? গেট লস, তোমার মতো ডাক্তার আমি চাই না। তাই ভম্বর, ডাক্তারবাবুকে বাইরে যাবার রাস্তা দেখি, আর গাড়ি বার করতে বল, আমি আমি আজই করব। ওগো, তুমি এত উত্তেজিত হয়ো না, তুমি একটু শান্ত হও। তোমার একটা কিছু হলে আমাদের কি হবে? ও আবারও হবে, আবার কি হবে? ও আবারও হবে, মেয়ে আর জামাইকে নিয়ে নাচানাচি করবে, আমি কিছু বুঝি না। বাবা, আমি ওর শাখা সিঁদুর ভেঙে এই বর্ধমানে নিয়ে এসে ওই বীরের মুকুটের এই এই ছেলের সঙ্গে বিয়ে দেবো, তবে আমার নাম, আমার নাম চুনি। হ্যাঁ, চুনিলাল মুখার্জি, আমার বন্ধু। বন্ধুক কি করবো? আমার আমার ফুলের মতো ফুটফুটে সুন্দর মেয়েটার ভবিষ্যৎ নিয়ে যে বদমাইটা চিনি মিনি খেলেছে, তার গুষ্টি তুষ্টি করে ষষ্ঠী পুজো করবো, তবে বুঝবে মজাটা। বাবা, বাবা শোনো, বাবা বন্ধু। আচ্ছা ওগো, ওগো শুনছো? শোনো, তুমি মাথা গরম করো না, তুমি আমার কথা শোনো। তোরা গাড়ি ধর। চলে গা, চলো গাড়ি। পাখি উড়ে গেল। বাবা, তোমরা? হ্যাঁ, দেখ দেখ, তোমার সুখের সংসার দেখতে না, সে কোথায়? সে হ্যাঁ কোথায়? মা, রমা কেমন আছিস? মা আমার ভালো আছে। তোকে একটা কথা বলি রে, তোর বিয়ের চিঠি পেয়ে তোর বাবার হার্ট অ্যাটাক করে। কি রমা, ডাক্তারবাবু বলেছেন এরপর কিছু হলে আর বাঁচানো যাবে না। কি বলছো তুমি? হ্যাঁ রে দিদি, সে কি অবস্থা, তুই চিন্তা করতে পারবি না।
তাই আমি বলছি কি যে তুই মা তুই মা এমন কিছু করিস না যাতে উনি আঘাত পান দিদি ডাক্তার বলেছে বাবাকে সব সময় হাসি খুশি রাখতে আমি তোকে রিকোয়েস্ট করছি প্লিজ তুই একটু মানিয়ে নিস দেখিস বাবার মৃত্যুর জন্য যেন তুই তাই না হস কাকে গুলি করলে কাকে গুলি করলে আকাশে কেন কেন করলে কেন গুলি করলাম আনন্দে 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 মুরে বাবারে হাওয়া কেন বাবা তুমি অত জোরে জোরে হেসো না ডাক্তার বলেছে তোমার হার্টের প্রবলেম ডক্টর সিনের কথা আমার হার্ট আমার থেকে ভালো চেনে দেখো ভাইয়া দেখো ভালো করে দেখো কে চিনতে পারছো হ্যাঁ চেনা চেনা মনে হচ্ছে কোথায় যেন দেখেছি আরে ভালো করে মিলিয়ে দেখো হ্যাঁ আরে কিন্তু কিন্তু সে সোনা মামা নামে ছেলেটা তোমরা তোমরা কে চেনো আরে ওই ছেলেটির সঙ্গে তো তোর বিয়ে সব ঠিক করে ফেলেছিলাম তুই যে এরকম একটা সারপ্রাইজ দিবি বুঝলে মায়া একেই বলে নিয়তির খেলা বাবা বাবা এই ছেলে আরে এই ছেলেকে যদি এত পছন্দ তো লুকি লুকি বিয়ে না করে আমাকে একবার জানাতে পারতিস মা বাবা ও হলো আরে জানি জানি ও তো বীরেন মুকুট যে ছেলে জয়ন্ত হ্যাঁ হ্যাঁ কিন্তু আরে ওর সঙ্গে তো বিয়ে সব ঠিক ছিল আমাকে একবার জানালে আমি নিজে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে তোদের বিয়ে দিতাম সারা বর্ধমান শহর জানতো যে চুনিলাল মুখুজ্জের বড় মেয়ের বিয়ে হচ্ছে নবদস্ত সাজ্জাদ হোসেনের সানাই চন্দননগরের আলো দিয়ে সারা শহর আলো করে দিতাম মা জামাই বাবুজি কোথায় তাকে দেখছি না তো বাবা ও জয়ন্ত শিলিগুড়ি গেছে শিলিগুড়ি গেছে তোকে একা রেখে যাবে না কত বড় ব্যবসা বীরেন বাবুর ভয়স হয়েছে তুমি থাকতে থাকতে সব বুঝে নাও ভালো তাই বলে একা এত বড় বাড়িতে যদি কিছু হয়ে যায় বাবা দিনকাল যা পড়েছে ও এসো 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 আমার বাবা আমার মা ছোট বোন রিনা আর বাবা এই হলো আমার তারপর তো ও তো দেখেই চিনিস হ্যাঁ ঘটা করে পরিচয় দেবার কি আছে বেশ বুঝা দেখলি বয়ে যায় এই যে তুমি কার্তিক মাস দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ বন্ধুটা ধরো শোনো সাবধানে রাখবে এই গুলি গলা ভরা আছে হ্যাঁ আর সকলের জন্য ভালো করে চা করবি যা ঠিক আছে তুমি ভেতরে যাও আমি চা করে আনছি বাড়িতে চাকর থাকে তুই কেন চা করতে যাবি তুই আমার কাছে বস মা বাবা কতদিন পর তোকে দেখছি মা তুই বড্ড রোগা হয়ে গেছি মা তুমি হা করে মনিবদের কথা কি শুনছো যাও ভালো করে চা করে নিয়ে এসো সত্যি দিদি তোর একেবারে রাজভাগ্য যেরকম বর সেরকম বাড়িঘর আর সেরকম জুটেছে ওই চাকরটা একেবারে রাজখাত রিনা রিনা ও আমার জামা কাপড় কিছু আনা হয়নি বুঝলি তাড়াহুড়ো করে আসা মানে কি ম্যাডাম চার সাথে কিছু দেবো না কিছু না তুমি যাও তোর এই চাকরটার নাম কি রে ওর নাম হলো আগে দুলাল ভূমি আলালের ঘরের দুলাল শোনো এদিকে এসো একশো টাকা কালো মিষ্টি নিয়ে এসো হ্যাঁ ফুটপাট করে এসছি তাই জানা হয়নি বাবা আবার মিষ্টি আনার কি দরকার আরে দরকার আছে মেয়ে শ্বশুর বাড়ি বলে কথা খালি হাতে হারে যায় হ্যাঁ যাও আবার মিষ্টি কমে নিয়ে দু পয়সা পকেটস্থ করো না এসব তুমি কি বলছো ও ওরকম নয় না হলেই ভালো এই যে ভাই শোনো হুড়ো হুড়িতে আমার জুতোটা ছিঁড়ে গেছে তুমি তো বাজারে যাচ্ছি একটু শাড়ি এনে দেবে কি আহ রিনা ছি তোরা তোরা ওকে যা ভাবছিস ও তা নয় ও হলো সেকেন্ড যাচ্ছে খুলে আর বাঁচাতে যাবে না ডাক্তার কি বলেছে জানিস তো যদি এরপর আঘাত থাকা যদি পায় আর যদি কিছু হয় তাহলে আর বাঁচানো যাবে না রে আমি তোকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু মানিয়ে নিস এমন যেন না হয় যে
বাবার মৃত্যুর জন্য তুই দায়ী হস। তুমি যাও। আমি জানতাম না রে দিদি, তোদের কলকাতার কাজের লোকেদের কাজের ক্যাটাগরি ভাগ করা থাকে। কিছু মনে করিস না বাবা, আই এম সরি। এই যা, আবার কি হলো? তোমরা তো সব এক জামা কাপড়ে চলে এসেছো, তাই আমি যাই ওকে গিয়ে বলি দামানি বস্ত্রালয়ে খবর দিতে, ওরা বাড়ি থেকে জামা কাপড় দিয়ে যায়। দুলাল, দুলাল, আই এম সরি, আই এম রিয়েলি সরি। তোমাদের ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে বাবা মা আর বোন না, জয়ন্তকে আমার স্বামী ভেবেছে। তুমি সাই দিলে, বা চমৎকার, নিজের স্বামীকে চাকর বানালে। বিশ্বাস করো, বিশ্বাস করো, এই মুহূর্তে আমার কোনো উপায় ছিল না, আমি বড্ড অসহায়। এই অসহায়তার কারণ যার জন্য তুমি আমাকে? শোনো, তাহলে আমি বলছি, আমি কত জামা কাপড় অর্ডার দিচ্ছি। হ্যাঁ আসছি, তুমি বাজার থেকে এসো, সব বলছি। সত্যি রমা, তোর এই দুলালচন্দ্র ইলিশ মাছটা কিন্তু ভেজেছে ভালো। স্বীকার করছি, তোর লোক চেনার ক্ষমতা আছে। এই মানুষটাকে ভালো করে চিনতে আরেক পিস মাছ দিই ম্যাডাম? বাবা, কথা তো দেখছি ভীষণ পটু, একেবারে সর্বগুণের অধিকারী। ঝুটিয়েছিস ভালো। দাও দাও, ইলিশ মাছ আমার ভীষণ প্রিয়, তারপর আবার দই ইলিশ বলে কথা। আরে দিদিকে আরেক পিস দাও না। দে না দিদি। দেবো না কি ম্যাডাম এক পিস? আপনি তো কিছুই খাচ্ছেন না। আহ, তুমি এখান থেকে যাবে কিনা? হ্যাঁ নিশ্চয়ই যাবো, যেতে তো হবেই। কি রে রমা, তুই তো কিছুই খাচ্ছিস না। না মা, আমার খেতে ভালো লাগছে। আমার উপর অভিমান করে তুমি খাবে না। তুমি তো খাওনি। আমি কি কখনো তোমায় না খাইয়ে খেয়েছি যে আজ খাবো? না দিদি, দিদি একবার শুনি না। কে না? আর শোনো, তুমি খেয়ে দিয়ে শোবার ঘরে এসো, আমি আসছি। আমি তো বললাম আমি বুঝতে পারিনি। অসভ্য, অসভ্য ছোট লোক কথা কার, কোন সাহসে তুমি আমার পাশে শুয়েছিলে? আমি ভেবেছিলাম যে চালাকি করার জায়গা পাও না। না মানে আমি ভেবেছিলাম যে চাঁদ দিয়ে মাছ যাচ্ছ। কি ভেবেছি? কি হচ্ছে? কি ঠিক ভেবেছি তুমি? কেন দিদি, আই দিদি, দিদি ডাক না, তোরই চাকরটা না আমার ঘরে ঢুকে আমার বিছানা শুয়ে আমার পাশে। তুই থাম তো, কি হয়েছে? কি না মানে আমি ভেবেছিলাম যে আর কখনো কোলবালিশ খুঁজতে এ ঘরে আসবে না। যাও যাও। সাংঘাতিক কোলবালিশ না বাবা, না না আমি এখানে শোবো না, আমার ভয় করছে, আমি যাই। আরে তোর বোকামে ভয় কিসের, আমি তো আছি। আরে দুলাল ভীষণ ভালো ছেলে, আসলে ওর একটাই প্রবলেম যে খাবার পরে ওর বিছানা চাই, আর বিছানা পেলেই কল বালিশ করছে। আর এমনিতে কোনো প্রবলেম নেই, একটাই কল বালিশ করছে, খুব ভালোবাসি ভীষণ। জানি না বাবা,
বেশ কিছুদিন আগে আমার সোনা মামা আমার বাবাকে জয়ন্ত আর আমার বিয়ের প্রস্তাব দেয়। আর আমার বাবা জয়ন্তর ছবি দেখে বিষয় সম্পত্তির কথা শুনে ঠিক করেন যে আমার সঙ্গে জয়ন্তর বিয়ে দেবেন। এদিকে আমি আমাদের বিয়ের খবর জানিয়ে বাবাকে চিঠি পাঠাই। বাবার আমাদের বিয়ের খবর শোনার পর হার্ট অ্যাটাক হয়। আমাদের হাউস ফিজিশিয়ান ডক্টর সেন আপ্রাণ চেষ্টা করে বাবাকে বাঁচিয়ে তোলে। ডক্টর সেন স্ট্রিক্টলি বারণ করেছেন বাবার হার্টের যে অবস্থা বাবা যেন কোনো রকম কষ্ট বা আঘাত না পায়, এমনকি এমন কোনো কাজও করা উচিত নয় যা বাবার পছন্দ নয়। তোরা বাবা যখন জয়ন্তর ছবি দেখে ওকে জামাই ভাবল তখন বাবার সাথে কি আনন্দ কি খুশি। আমি সব মিথ্যে জেনে চুপ করে রইলাম, সত্যিটা বলতে পারলাম না। কেন জানো, বাবাকে হারানোর ভয়। আমার ভাগ্যের কথা তোমাকে বলেছিলাম, স্টেশনে পৌঁছে ট্রেন না পাওয়ার মতো দেখলে তোমার ভাগ্যটা। তোমার বাবাকে এত কাছে পেয়েও আমি বাবা বলে রাখতে পারছি না। প্লিজ কদিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। আপনার একমাত্র শালিকাম শালা জামাইবাবু। জামাইবাবু দিদি দেখে তোকে হ্যান্ডসাম মনে হচ্ছে না, স্বীকার করছি তোর পছন্দ আছে। থ্যাংক ইউ। এবার দেখি তো ঘটে কেমন বুদ্ধি। রিনা এই মাত্র এলো, একটু বিশ্রাম করতে দে, ইয়ারকি করার সময় তো অনেক পাবে। হ্যাঁ রিনা, তোর মা ঠিকই বলেছে, এত দূর থেকে এলো বলে রেস্ট করতে দে। বাজি জানতার করে ফেসে না, অনেক কথা আছে। ওরে বাবা, জামাইয়ের জন্য দেখছি একেবারে শ্বশুর এবং শাশুড়ির দরদ একেবারে উদলে উঠছে। এত দরদ তো ভালো নয়। আসুন, হ্যাঁ চলো 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 না।